পুতুল পূজা করে না হিন্দু কাঠমাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। সনাতন ধর্মের অজানা তথ্য নিয়ে শ্রীধাম শ্রীঅঙ্গন। আজকাল আমাদের সকলেরই বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বীদের একটি কমন প্রশ্ন, সনাতনীরা কেন মূর্তি পূজা করে? যে ভগবান নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সে আবার তার ভক্তদের রক্ষা করবেন কিভাবে? শুধু তারা কেন, আমরা নিজেরাই কি এর উত্তর জানি? মূর্তি পূজা বেদে নিষিদ্ধ, তাহলে দেবদেবীর পূজা আমরা কেন করব? শুধু ভগবানের পূজা করলেই তো হয়, এত দেবদেবীর পূজা করার কি দরকার? তাতে কি ভগবান রুষ্ট হন কি না? এই সকল প্রশ্নের উত্তর পাই স্বামী বিবেকানন্দের একটি অনবদ্য বাণী নিয়ে। পুতুল পূজা করে না হিন্দু কাঠমাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। অনেক সময় দেখা যায় মূর্তিকে পোকামাকড় খাচ্ছে বা অনেক সন্ত্রাসী ভেঙে ফেলছে, তবে তাদের কেন শাস্তি হয় না বা তখন কিছু কেন হয় না? তাহলে আমাদের তিনি কিভাবে রক্ষা করবেন? উত্তরটি শ্রী প্রভুপাদ দিয়েছেন। দেখুন, মূর্তিটি যদি ডাস্টবিনে ফেলেন তাতে ভগবান নেই, আবার যদি ভক্তিযুক্ত চিত্তে পূজা করেন তাহলে তিনি তাতে বিরাজমান হন। মূল কথা, ভক্তের হৃদয়ের ভক্তি নামক সঞ্জীবনী মূর্তির প্রাণ। কারণ গীতাতে ভগবান বলেছেন, যিনি ভক্তিযুক্ত চিত্তে আমাকে যা দেন আমি তাই মূর্তিতে থেকে গ্রহণ করি। তার মানে কি? শুধুমাত্র বিশ্বাস ও ভক্তির মাধ্যমেই মূর্তিকে জাগিয়ে তোলা সম্ভব, যেমনটা জেগেছিল নৃসিংহদেব। যেখানে ভক্তি নেই সেখানে মূর্তি শুধু একটি মূর্তি। শুধু কি আমরাই ছবির পূজা করি? ভিন্ন ধর্মাবলম্বীরা কি করে না? তারা কি তাদের ঘরের দেয়ালে তার বাবা মায়ের ছবি রাখে না? তারা কি তাদের বাবা মায়ের ছবি মাটিতে ফেলে পাড়াতে পারবে? কেন পারে না? কারণ তাদের বিশ্বাস তাতে তার বাবা মা আছেন এবং তারা তাদের সর্বদা দেখেন। সুতরাং বিশ্বাস ও ভক্তির মাধ্যমে ছবি বা মূর্তিকে আমরা জাগিয়ে তুলি, ফলে যে যেমন কর্ম করে তার প্রাপ্য সে অবশ্যই আজ অথবা কাল পেয়েই যাবে, এটাই শাস্ত্র সিদ্ধান্ত। দ্বিতীয় প্রশ্ন, ভগবানের মূর্তি আর দেবদেবীর মূর্তি পার্থক্য কী? আমরা ভগবানের পাশাপাশি দেবমূর্তি কেন পূজা করে থাকি? চলুন চলে যাই স্বামী বিবেকানন্দের অপূর্ব ব্যাখ্যায়। তিনি উপমা দিয়েছেন, আমরা চামচ দিয়ে ভাত খাই, তাহলে কি আমরা চামচ খাই নাকি ভাত খাই? আমরা গ্লাসে করে জল পান করি, তবে কি আমরা জল খাই নাকি গ্লাস খাই? তদ্রূপ আমরা প্রতিমা দিয়ে ঈশ্বরের বিভিন্ন সত্তার পূজা করি, এতে কি আমরা প্রতিমা পূজা করি নাকি প্রতিমা ঈশ্বরের বিভিন্ন গুণের ও প্রকাশের পূজা করি? একটি গাছে কেউ এক লাফে উঠতে পারে না, অবশ্যই তার জন্য একটি মই বা বিভিন্ন মাধ্যম প্রয়োজন হয়। তদ্রূপ ভগবানকে পাওয়াটা অনেক কঠিন, এই জন্য চাই ভক্তি শক্তি ও মনস্থির, যা আপনি দেবদেবীর নিকট পূজা করে চাইতে পারেন। ডক্টর মোহনান ব্রত ব্রহ্মচারীজি বলেছেন, দেবদেবীর নিকট প্রণাম বা পূজা করে কী চাইতে হয় জানো? হে দেব, হে দেবী, আমি যেন শ্রীকৃষ্ণ চরণে স্থান পাই, সে কৃপায় আমাকে দান করো। কিন্তু দুঃখের বিষয়, আমরা তার উল্টা চাই, আমরা নিজেদের ভোগবিলাসের বস্তু চাই। তাহলে আমরা বুঝলাম মূর্তি হচ্ছে ভগবানকে লাভ করার একটি মাধ্যম। আরও কিছু উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। মাধ্যমের সাথে উদ্দেশ্য মিলিয়ে দিলে তো হবে না। যজ্ঞে আহুতি দেওয়ার জন্য বর্গাকৃতি বেদি প্রস্তুত করতে হয় এবং সেইখানেও মন্ত্র উচ্চারণ করে আহুতি দেওয়া হয়, তাহলে কি বেদিটি মাধ্যম নয়? বেদিতে যজ্ঞ করা হয় নাকি বেদিরই যজ্ঞ করা হয়? প্রশ্নের উত্তর আপনারাই দিবেন। প্রতিমাতে তো সেটাই হয়, মন্ত্র উচ্চারণ করে তাতে ফুল বিল্বপত্র অঞ্জলি দেওয়া হয় কিংবা তুলসী পাতা অর্পণ করা হয়। পূজা কি তবে প্রতিমাই করা হয় নাকি প্রতিমাতে ঈশ্বরের বিভিন্ন সত্তাকে আহ্বান করা হয়? যজ্ঞের আহুতিতে যেমন কামনা বাসনা কিংবা ভক্তি মিশ্রিত সমর্পণ থাকে, পূজার অঞ্জলিতেও তো সেটাই থাকে। পদ্ধতি আলাদা বলে কি উদ্দেশ্য ভিন্ন হলো? এগুলো অবশ্যই সূক্ষ্ম বিশ্লেষণের বিষয়। তো বন্ধুরা, আশা করি সকলে আজকের ভিডিও দেখার পরে অনেক কিছু স্পষ্ট হয়েছেন এবং যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া সম্ভব নয়। তাই আসুন আমরা সকলে সনাতন ধর্মকে জানি এবং বিভিন্ন মানুষের প্রশ্নের উত্তর দেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।